ভাবিনি এটা সেই সময়কালের অরিজিনাল স্টোরি এটাকেই করবে। আমি ভেবেছিলাম ওটার একটা মডার্ন ইন্টারপ্রিটেশন হতে পারে, কারণ আমি কিছু দেখিনি এটার ব্যাপারে। না, আমি সামান্থা আছে, আমি মডার্ন ভাবিনি, কিন্তু আমি এত সুন্দর ভাবে একটা মানে এক্সিকিউশনটা আমি এত সুন্দরটা এক্সপেক্ট করিনি। অসাধারণ, সত্যি খুবই সুন্দর করেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর তার আগে চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান রকমের ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, ওখানে আপনারা নিজেদের মতামত আমাদেরকে জানাতে পারেন, অথবা আপনারা কমেন্টেও নিজেদের আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা তেলুগু মুভির ট্রেলার রিয়াকশন করবো, যেটা এই 14th April রিলিজ করবে। বাট 4th April আই থিঙ্ক একটা না 5th April একটা নতুন ট্রেলার রিলিজ করেছে এটা। তো আমরা সেই হিন্দি ট্রেলার রিয়াকশন করবো, শকুন্তলম। আর ফিল্ম প্রডিউস করেছে নীলিমা গুনা। আর এখানে কাস্টে আছে সামান্থা, দেব মোহন আর যিশু সেনগুপ্ত, ডাইরেক্ট করেছে গুণাশেখর। মানে যিশুর মেইনলি বেসড অন কালিদাসের শকুন্তলা যে ক্যারেক্টারটা, একদম কালিদাসের শকুন্তলা ক্যারেক্টারটাকে নিয়ে করা ফিমেল বেসড মুভি। আর যতটা আমি শুনেছি, আমি জানি না ঠিক না কিনা, যে এটা হাইয়েস্ট বাজেট অ্যাজ আ তেলুগু মুভি হতে পারে, যে যেখানে ফিমেল লিড মেইন ক্যারেক্টারে আছে, সেটা 80 crore বাজেট। ওকে, তো ট্রেলারটা দেখা যাক। হ্যাঁ, দেখা যাক ট্রেলারটা কেমন কি করেছে। আমি যিশুর পোস্টার ছাড়া কিছু দেখিনি এর সম্পর্ক, আমি একদম স্টোরিটা জানি অবশ্যই, সেটা আমরা জানি। হ্যাঁ, সামান্থা আছে এটাতে, তো তাছাড়া আছে আমি জানি না। শকুন্তলা মানে একটা মানে না, মনো কি পরিচয় সে মনুজো কি পরিচয় মহান হ্যায় ক্যা? মন জহাঁ কহে ওহাঁ নহীঁ জানা চাহিয়ে, মুনি কহতে হ্যায়। আচ্ছা বতাও মুনি ক্যা কহতে হ্যায়, বিশ্বামিত্র নহীঁ জানতে থে ক্যা? শকুন্তলা, তুমহারে কষ্ট আব কেবল আঁসু বহা সকতে হ্যায়, তুমহারে ভাগ্য কো নহীঁ বাঁট সকতে। দুষ্যন্ত অবশ্য ধর্ম কা পালন করেঙ্গে, উনি ইয়ে পতা হোনা চাহিয়ে কি উনকা বংশ জন্ম লেনে ওয়ালা হ্যায়। স্বয়ং নির্ণয় কিয়া আর আব বাত ইহাঁ তক আ পৌঁছি, যে পরিণাম আব তুমি ভোগনা হ্যায়। জন্ম লেতে হি মাতা পিতা কি প্রেম সে বঞ্চিত হো গই, যদি আপকি প্রেম সে বঞ্চিত হো গই তো তুম প্রেম সে বঞ্চিত নহীঁ হো সকতে শকুন্তলা, তুম তো প্রেম কি মূরত হো। ভাবিনি এটা সেই সময়কালের অরিজিনাল স্টোরিটাকেই করবে। আমি ভেবেছিলাম ওটার একটা মডার্ন ইন্টারপ্রিটেশন হতে পারে, কারণ আমি কিছু দেখিনি এটার ব্যাপারে। না, আমি মডার্ন ভাবিনি, কিন্তু আমি এত সুন্দর ভাবে একটা মানে এক্সিকিউশনটা আমি এত সুন্দরটা এক্সপেক্ট করিনি। অসাধারণ, সত্যি খুবই সুন্দর করেছে। আর শকুন্তলার সাথে সবসময় হিরণ যখন মানে হিরণ এঁকেছি, যখনই ছবি আঁকতাম বা কিছু, শকুন্তলার যে যা যে যা সে জায়গা দেখা না, হরিণ বা হরিণ হরিণ আমি না হিরণ কেন বলছে ভগবান জানে, তো হরিণ হ্যাঁ শকুন, কিন্তু বাঘের সাথে রিলেশনটা একদমই মানে জানা নেই, এখনো জানা নেই। স্যার নিজাসি কামার, কিন্তু তাও মানে বাঘের সাথে একদম মানে একটা সফট রোমান্টিক যখন আমরা কিছু ভাবি, তখনই শকুন্তলা আসে।
আর মানে ওর বাচ্চা জন্ম বা এটাও আমি অতটা জানি না ওই স্টোরিটা, কারণ কি ওই একসাথে থাকা তারপরে ঋষির অভিশাপে ভুলে যাওয়া, মানে রাজা ভুলে যান আর ওই আংটি দেখে মনে পড়ে, ওই মাছের মধ্যে থেকে আংটি বেরোয় ওখান থেকে মনে পড়ে, এই এই স্টোরিটাই জানি। তো এর মিডিলে যে বাচ্চা হওয়া বা বাচ্চার স্টোরিটা বা কি কি সিচুয়েশন ফেস করছে, অবভিয়াসলি কত সিচুয়েশন যে ওই টাইমে ফেস করতে হয়েছে, অনেক বছরের ব্যাপার, তখন জানতে মনে পড়ে রাজা সেটা অনেক বছর পেরিয়ে গেছে। হ্যাঁ, তো সেই সময়টাতে কি রাজাও যত লড়াকু ছিল বা কিছু, ওই রাজা মানে এতটা মানে জানতাম না, সত্যি আর খুব সুন্দর দেখিয়েছে, খুবই সুন্দর। মানে যখন ওই ফার্স্ট ইন্ট্রো হোয়াইট ড্রেসে আর সামান্থা কে এরকম লুকে, হ্যাঁ মানে সত্যি ভাবিনি কখনো সামান্থাকে, কেন কি তোমার কোন টিভি সিরিজটা ছিল জানো, ফ্যামিলি ম্যান, মানে ওখানে একবার সামান্থাকে ভাবুন, তারপর শকুন্তলার মতন জায়গা সামান্থাকে, মানে তারপর আমরা এটাও দেখলাম ওখানে ছিল কোনটা বসুধা, এক্স্যাক্টলি। বাট মানে এত সফট রোম্যান্টিক, মানে ওর আমি ইন্টারভিউ দেখেছি, মানে খুব প্লেফুল, খুব ভালো একটা নেচার, পজিটিভ নেচার, বাট এইভাবে নিজেকে মানে বিউটিফুলি সুইট রোম্যান্টিকলি প্রেজেন্ট করা, আর সিনেমাটা তো আমি দেখতে চাই যে টাইগারের কি রোল, ইয়োগ বেশ ভালো, কি বলে মেকআপ আর কস্টিউম দারুণ দিয়েছে, অসাধারণ অসাধারণ। তো এই হোয়াইট গ্ল্যামটা এখন আস্তে আস্তে সবাই, একটা ছিল যে ব্ল্যাক ব্ল্যাক ইজ দ্য গ্ল্যামারেস্ট থিং, কিন্তু এখন আস্তে আস্তে হোয়াইটটাকে উঠিয়ে তুল মানে তুলে ধরছে অনেক জায়গায় দেখাচ্ছে, তো সুন্দর, খুবই সুন্দর, ইন্টারেস্টিং লাগলো। হ্যাঁ একদমই, ওটাই কারেক্ট ওয়ার্ড হবে এটা, স্নিগ্ধ লাগলো, খুব সুন্দর লাগলো। আর আর শকুন্তলার সাথে মানে ওই টার্মটা যায় স্নিগ্ধতাটা, একদম ওর সাথেই যায়, আর ওটা দেখেই প্রেমে পড়েছিল দুষ্যন্ত, একদম রাজা দুষ্যন্ত। আর ওরও যে ক্যারেক্টারটা এত স্ট্রং হয়েছিল, আমি মানে সত্যি কখনো ওই ক্যারেক্টারটাকে অত হাইলাইট করিনি, ওইভাবে হয়তো দেখানো হয়নি কোথাও, আমরা জানি না, ওইটাই দেখা যাক এখানে কি রকম, শকুন্তলা নিয়ে সিনেমা হয়নি মনে হয়, করা হয় না সেরকম ভাবে হয়তো হয়নি, হয়নি মনে হয় না দেখেছি বলে। তো কেমন ভাবে এক্সিকিউট করেছে সেটা সিনেমাটা রিলিজ করে দেখলেই বোঝা যাবে, একদম। তো দেখা যাক, আপনারা জানাবেন আপনাদের কি এক্সপেকটেশন সিনেমাটা থেকে, আপনাদের কেমন লাগলো ট্রেলারটা, আপনারা কি হলে গিয়ে দেখতে চাইছেন, আর দেখলেও জানাবেন কেমন লাগলো উইথআউট এনি স্পয়লার। আর আর কি ভিডিও আমরা এরকম রিঅ্যাকশন বা রিভিউ করতে পারি আপনারা কমেন্টে সাজেশন দিতে পারেন, একদম। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।